প্রাঙ্গণ কার না ভালো লাগে, তাই বইমেলার প্রাঙ্গণ আমাদের কাছে সবসময় মধুর ও সুন্দর পরিবেশ বহন করে আনে। আজকে চলে গিয়েছিলাম মেদিনীপুর বইমেলায়। মেদিনীপুর বইমেলা খোলা ছিল দুপুর 2টো থেকে রাত 9টা অবধি, আর এই বইমেলা চলেছিল 2 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত। এবারে 70টি স্টল বসেছিল বইয়ের, খুব সুন্দর সুন্দর বইয়ের স্টল এসেছিল। প্রত্যেকবারের মতো এইবারেও এসে গেছিল দেজ পাবলিশিং, আনন্দ পাবলিশার্স এর মতো বুক স্টল, আরও অনেক কিছু এসেছে এবারে। ড্রয়িং এর অনেকগুলো স্টল দেখতে পেয়েছি, জামা কাপড়ের স্টল এসেছিল। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ খালি ছিল, দুপুরবেলায় গিয়েছিলাম তাই খালি পেয়েছি। রাতের বেলায় খুব ভিড় হচ্ছে, আর কিছু খাওয়ার স্টলও দেখতে পেয়েছি। পত্রভারতী স্টলটা এইবারে এসেছে প্রথম। অনেকদিন পর বিদ্যাসাগর হলে আবার বইমেলাটি হলো। এর আগের বছর হয়ে গেছিল বইমেলাটি মেদিনীপুর কলেজের সামনে। এইবারে অনেক রকমের বই এসেছে দেখলাম, পুরনো বইয়ের স্টলও এসেছে একটি, আর আমি দেখে ফেলছি অনেকগুলো সত্যজিৎ রায়ের অনেকগুলো নানা রকম নতুন এডিশনের বই এসেছে। আনন্দ পাবলিশার্সের বইটা এসেছিল একদম বিদ্যাসাগর হলের সামনে, আর ফেলুদা সমগ্র নানা রকম কার্টুনের বই, কমিক্স অনেক কিছু এসেছিল, আর ভূতের বই এসেছিল, সত্যজিৎ রায়ের বই, তারপর নানা রকম মনীষীদের বই এসেছিল। এইবারে প্রধান আকর্ষণ বাচ্চাদের অনেক ইংরেজি বই এসেছে, আর ড্রয়িং বুক এই প্রথম অনেকগুলো দেখতে পেয়েছি। প্রত্যেকবার ড্রয়িং বুক তেমন আসে না, কিন্তু এইবারে ড্রয়িং বুক অনেকগুলো এসেছে। আর শিশু সাহিত্য সংসদের বইটির স্টল প্রথম দেখলাম, অনেকগুলো কার্টুনের, কমিক্সের বই আর ড্রয়িংয়ের বইয়ের বেশ অনেকগুলো স্টল দেখেছি। তারপরে ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম আর একটি মিতা বুক হাউসে। তারপরে গীতা প্রেসটা দেখলাম এইবারে এসেছে, অনেকবারেই খুঁজেছি কিন্তু গীতা প্রেস কোনোবার আসেনি, এইবারে এসেছে। আর এখানে খুব সুন্দর সুন্দর প্যালেটে নানা রকমের বাণী লেখা ছিল, সেগুলো অভাবনীয় ছিল। এইগুলো একটু ক্যাপচার করেছি কিন্তু ক্লিয়ার আসেনি পুরোটা, তাও যতটা ক্যাপচার করতে পেরেছি। তারপর তিতাস একটি নদীর নাম, আরও অনেক রকমের ভূতের বই, অনেক রকমের ইংরেজি বই এসেছিল। এইবারে দেখলাম হরেক রকমের কালারিং স্টিকার, যেমন ডোরেমন, বেন্টেন, নানা রকমের ডিজনি ওয়ার্ল্ডের নানা রকমের স্টিকার এসেছে। সব মিলিয়ে এক কথা এইবারে 2023-এর বইমেলা খুব ভালো এসেছিল। আর তোমরা কে কে মেদিনীপুর বইমেলায় ঘুরেছ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।